হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ আর আজকের ভিডিওতে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা পাখিকে ব্রিডিং কোর্স কেন করাবেন আর ব্রিডিং কোর্স করালে কি কি উপকার হবে আর ব্রিডিং কোর্স না করালে কি কি ক্ষতির সম্মুখীন হতে পারেন এই দুটোই বিষয় বিষয় নিয়ে আলোচনা করব। আর আজকের ভিডিওতে ব্রিডিং কোর্স কেন করাবো এটা নিয়ে করলেও এর পরের ভিডিওটাই আপনাদেরকে দিব অনেকের প্রশ্ন যে মাসিক কোর্স কেন করাতে হয় আর মাসিক কোর্স করালে কি কি উপকার পাবেন সো আজকে এবং কালকে দুইটা পর্বে আপনারা দেখতে পারবেন ব্রিডিং কোর্স কেন করাবেন আর মাসিক কোর্স কেন করাবেন আপনাদের ভালোবাসার পাখিগুলো আর এই চ্যানেলে যদি আপনারা নতুন ভিওয়ার হয়ে থাকেন ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখে থাকলে ফলোয়ার বাটনটা অন করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা চালু করে রাখবেন আলহামদুলিল্লাহ আমরা কয়েকদিন খুব সমস্যার মধ্যে ছিলাম এখন হয়তোবা একটু স্বাভাবিক হয়ে আসছে ইনশাল্লাহ আরও স্বাভাবিক হয়ে আসলে আপনাদেরকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সর্বপ্রথম আপনাদেরকে যেটা ভিডিওতে দেখাচ্ছি এটা হচ্ছে এর আগের আমার ভিডিওর ফুটেজ আপনারা যারা ব্রিডিং কোর্সের ভিডিওটা দেখছেন বা যারা যারা আমার কাছ থেকে ব্রিডিং কোর্স নিচ্ছেন তারা এই ভিডিওটা অবশ্যই দেখছেন তাদেরকে আবারও পুনরায় বলছি যেমন এই ঔষধটা প্যারাভেড যেটাকে বলে এক গ্রাম এক লিটার পানিতে এটা আমি আমার ব্রিডিং কোর্সে কেন করাই থাকি এটা হচ্ছে একটা কৃমি ঔষধ আর আমরা আমরা আমাদের পাখিকে বা আমি আমার পাখিকে বছরে তিনবার করে কৃমি ওষুধ দেই এবং বছরে আপনারা কয়বার ব্রিডিং কোর্স করাবেন এটার প্রশ্নের উত্তরও আপনারা অলরেডি পেয়ে গেছেন আসলে আমি বছরে তিনবার ব্রিডিং কোর্স করাই এবং মাসে তিন মাস পর পর একবার করে তারপর এটা হচ্ছে কৃমি ওষুধ করালে যেটা হয় ভিতরের যে পরজীবগুলো আছে যে কৃমিজনিত যতগুলো সমস্যা আছে সব সমস্যা থেকে আপনারা মুক্ত পাবেন বা আপনাদের পাখিগুলো সুস্থ থাকবে ঠিক আছে এই জন্য আপনারা কৃমি ওষুধ করাবেন আর কৃমি ওষুধ কিন্তু ব্রিডিং কোর্সের একটা অংশ মূল অংশ বলা চলে প্রধান অংশ কিনুন ওষুধটা দিয়ে ভিত্তি স্থাপন শুরু হলো তারপরে আপনারা যেটা দেখলেন হ্যাপোভিট এটা হচ্ছে হ্যাপোভিট বা লিভার ভিট লিভার কোয়ালিটির যতগুলো ঔষধ আছে সব ঔষধ কিন্তু ওই লিভারের ঔষধটা আপনারা প্রয়োগ করতে পারেন যে মাপের অনুযায়ী বললাম আমি শুধু হ্যাপোভিটটা দিচ্ছি তারপরে যে ঔষধটা টায়াডোভিট এটা যদিও বাংলাদেশের সাপ্লাই বন্ধ এটা হচ্ছে সিজন যখন চেঞ্জ হয়ে আসে অর্থাৎ সিজন চেঞ্জ হয়ে যাচ্ছে বা আপনার যখন সিজন চেঞ্জ ঠান্ডা থেকে গরম গরম থেকে ঠান্ডা তখন কিন্তু আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয় এটা প্রতিশোধ হিসাবে ওই কাজ করে যদি আপনারা এই ওষুধটা না পান বা এই কোয়ালিটির অন্য কোনো কোম্পানিরও ওষুধ পান ইউজ করতে পারেন আর তার আগে বললাম যে হ্যাপোবিট যেটা হ্যাপোবিট বা বিট সেটা লিভারের কাজ করবে অর্থাৎ পেটের যত সমস্যা আছে সে সমস্যার সমাধান করবে এই জন্য কিন্তু আমরা ব্রিডিং কোর্সের আমি মনে করি এই হ্যাপোবিট আর হচ্ছে লিভারভিট এই দুইটা হচ্ছে ব্রিডিং কোর্সের এক লি আমরা যখন একটা বাড়ি ভিত্তি দেই একদম ভিত্তি যেটা দেই একদম যখন দলান পাটা উঠাই বা যে যেভাবেই করি বাস যদি বাঁশের বাড়িও করে থাকি বাস যে কারার কাজটা বা ভিত্তি দেওয়ার যে কাজটা সেটা হচ্ছে হ্যাপোভিট আর বিট অর্থাৎ কৃমির ঔষধ এবং পেটের লিভারজনিত যে লিভার ঔষধ এই দুইটা ঔষধ এই দুইটা ঔষধ হচ্ছে আমি মনে করি আমার ব্রিডিং কোর্সের বা পাখির ভিত্তি স্থাপন তারপরে এখানে যেটা দেখতেছেন প্রোজাইম ভিট এটা হচ্ছে পাখির যে ইমিউনিটি অর্থাৎ রোগ ক্ষমতা বৃদ্ধি থেকে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে প্লাস হচ্ছে এই প্রায় প্রজায়াম ভিটের যেটা কাজ যেটা হচ্ছে আমি আপনাদেরকে বারবার বলি যে ইমিউনিটি একটা শরীরে ইমিউনিটি অর্থাৎ পাখিটা যে এক্স্যাক্টলি ইট আমি যেটা বোঝাচ্ছি ইটের গাঁথনিটা হচ্ছে প্রোজাইম ভিট মানে পাখির রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করে তারপরে হচ্ছে একটা শরীরে যে ইমিউনিটি সেই ইমিউনিটিটা বৃদ্ধি করে সেটার কাজ করে হচ্ছে প্রোজায়াম ভিট তারপরে আমরা আসলাম হচ্ছে ডাব্লিউ এক্স যেটা পাখির যত রকমের ভিটামিন এ টু জেড এই ভিটামিনটা এইখানে আসে আর আমার কাছে দেখা মতে সবচেয়ে কম দামের মধ্যে হচ্ছে এই ডাব্লিউ এক্স ভিটামিনটা আমার কাছে মনে হয় বেস্ট অফ বেস্ট বেস্ট অফ বেস্ট এই ভিটামিনটা আমার কাছে মনে হচ্ছে যে আপনারা একের ভিতরে অনেক পাবেন এই ভিটামিনটা অনেকে অনেকটাই ইউজ করে কিন্তু আমার কাছে এই ভিটামিনটার সাথে আমার সম্পর্ক প্রায় দশটা বছর থেকে খুবই খুবই ভালো একটা ফিডব্যাক দিচ্ছে তারপরে হচ্ছে এটা ও এমবি এটা হচ্ছে ন্যাচারালভাবে অর্গানিক নেন একদম ন্যাচারালভাবে যে ভিটামিনটা তৈরি একদম সেই ন্যাচারাল ভিটামিনটা আমি ইউজ করে থাকি আর এই ভিটামিনটা এটাও ভিটামিন ওইটাও ভিটামিন এবং আপনারা এই যে ঔষধগুলো প্রায় আমার কাছে এখন নয়টা ঔষধ আছে যে নয়টা ঔষধ যদি আপনারা কিনতে যান একজন ইনটেক কিনতে যান প্রায় দু প্লাস হয়ে যাবে কস্টিং এতে করে অনেকের হয় কি আমাকে ফলো করে কিন্তু এগুলো কিনতে বা কিনতে যাবে বা কিনলে তার জন্য মনে হয় যে তার চারটা বাকি ছয়টা পাখি সে কিন্তু সেটা শেষ করতে পারবে না এতে করে ওষুধগুলো নষ্ট হবে অনেকে আমার অনেক ওষুধ দেখে ভয়ে আর এই ওষুধগুলো নিতে চায় না বা কিনতে চায় না সেই ক্ষেত্রে আমি যেটা আপনাদের সুবিধার্থে করছি যে আমার পেস্টটা দেখতে পাচ্ছেন প্রয়োজন যতটুকু কিনুন ততটুকু এই পেস্টটাতে আমি এই নয়টা ঔষধ মাত্র আপনাদেরকে এখন চারশো টাকায় দিতে পারবো কয়েকদিন আগে তিনশো ছিল তারপরে চারশো ছিল এখন আসলে ওষুধের দামটা উদ্রগামী যার কারণে চারশো টাকায় আপনারা এই ঔষধগুলো আমার কাছ থেকে নিতে পারবেন পাঁচটা ওষুধ নিতে পারবেন হচ্ছে ইনটেক আর চারটা পাবেন খোলা যেগুলো দাম বেশি বা বড়ো আকারে কিনতে পাওয়া যায় ছোটো আকারে পাওয়া যায় না আপনাদের সুবিধার্থে এই নয়টা ওষুধ আপনারা আমার কাছে নিতে পারবেন তারপরেও আপনারা আপনাদের পাখিগুলোকে ব্রিডিং কোর্স করাবেন ঠিক এক্সাক্টলি এইভাবে তো অনেকে এই যেমন আমি এখন আপনাদেরকে দেখালাম ক্যালপ্লেক্স আর ওজিং হ্যাঁ এই ওষুধগুলো যেটা হয়েছে যে এই ওষুধগুলো হচ্ছে ক্যালপ্লেক্স হচ্ছে আপনার ক্যালসিয়ামের কাজ করে ওজিং হচ্ছে জিংয়ের যে সমস্যা জড়িত যা আছে এক্স্যাক্টলি আমি তো আসলে ডাক্তার না আমি এগুলো আপনাদেরকে একটা অনেক গ্রুপ আছে অনেক রিসার্চ করতে হবে এখানে কিছু বলতে গেলে আবার ভুলভাল বলে ফেলবো যেমন এই যে এইডি থ্রিটা এডি থ্রিটার কিন্তু অনেক কার্য বলি যেগুলো বলে বোঝানো যাবে না এই এডি থ্রিটা অবশ্যই বিকালে ইউজ করতে হবে আর ব্রিডিং কোর্স কিভাবে করাবেন এটার উপরে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে সেই সময় আপনারা দেখে নিতে পারবেন তো এক্স্যাক্টলি আপনাদের যেটা আমি বলতে চাচ্ছি এই যে দেখা যাচ্ছে যে রানাডাব্লু এক্স ও এম বি তারপরে সরি ও জিং ক্যালপ্লেক্স এগুলো কিন্তু জিং আর ক্যালপ্লেক্সের কাজ করে অনেকে করে কি এ জিং দেয় ক্যালপ্লেক্স দেয় আর হচ্ছে আপনার এক্স্যাক্টলি ওদের প্রিয় ঔষধ সবার প্রিয় ঔষধ ইসেল ইসেল দিলেই পাখি মনে হয়তো বা ডিম দিবে বাচ্চা দিবে সবার চিন্তাধারা থাকে এরকম তো এই দুটো ঔষধ দিয়ে অ্যানাফ আর কেউ কোনো অন্য কোনো ওষুধ দিতেছে না একজ্যাক্টলি আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা যদি একটা বাড়ি করলেন আর বাড়িটা করে যদি এক্সাক্টলি দেখা যাচ্ছে যে নিচে ভিত্তি দিলেন না উপরে সার দিলেন সেই সারটা কি থাকবে ওই জন্য আমার মনে হয় ব্রিডিং কোর্সটা আপনাদেরকে এই নিয়ম অনুযায়ী করতে হবে এবং বছরে তিনবার করাতে হবে তিন মাস পর পর একবার করে এই ব্রিডিং কোর্সটা আপনাদেরকে করায় নিতে হবে আর ব্রিডিং কোর্স করালে আপনাদের যেগুলো উপকৃত হবেন বা হবে যে আপনার পাখিটা এক্স্যাক্টলি ডিম বাচ্চা করতে করতে টাই। হ্যাঁ তখন অটোমেটিকলি যখন ব্রিডিং কোর্স করবেন সে আবার নতুন পরে নতুন করে শুরু হবে আবার নতুন করে সে ডিম বাচ্চা করতে শুরু করবে আর ইনশাআল্লাহ কালকে মাসিক কোর্সের ভিডিওতেও আপনাদেরকে অনেকগুলো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এইভাবে যদি আপনারা আপনাদের পাখিগুলোকে ব্রিডিং কোর্স করেন ইনশাল্লাহ আপনাদের পাখিগুলো অনেক দিন আপনাদেরকে সার্ভিস দিবে আর ব্রিডিং কোর্স যদি না করেন আস্তে 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 কিন্তু আপনাদের পাখিগুলো বেশি দিন আপনাদেরকে প্রোডাকশন দিতে পারবে না বা সার্ভিস দিতে পারবে না অটোমেটিকলি অসুস্থ অসুস্থ হয়ে আসবে এবং কালকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট মাসিক কোর্সটা আমি কেন করে প্রতি মাসে কেন পাখিকে ওষুধ দিই এবং কোন কোন ওষুধগুলো দিচ্ছি এটা নিয়ে ইনশাল্লাহ কালকের ভিডিওটা দেখা দেখতে পারবেন তো এখন আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পারছি যে ব্রিডিং কোর্স করলে আপনাদের কি কি উপকারে আসবে আর ব্রিডিং কোর্স করবেন কিভাবে এর আগেও ভিডিও ভিডিওটাও আছে আবারও পুনরায় ভিডিওটা দিলাম এক্সাক্টলি এইভাবে আপনারা আপনাদের পাখিগুলোকে সিস্টেমওয়াইজ ব্রিডিং কোর্স করাবেন আপনাদের জন্য সুবিধার্থে বললাম তো অনেক কম অনেকে হয়তো বলতে পারে সাইকেল ভাই আপনি ব্যবসায়িক কথা বলছেন ব্যবসায়িক না আর যারা আমারকে ভালোবাসে বা যারা বুঝে তারা বুঝবে যে এই ওষুধগুলো তো অনেকে কালেক্ট করতে পারবে না অনেকে এর জায়গায় একটা পাওয়া যায় আরেকটা পাওয়া যায় না যারা আমাকে আসলে গাইডলাইন অনুযায়ী চলে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অনেকের কাছে আমার এই ব্রিডিং কোর্সটা চলে গেছে এবং তারা পাওয়ার পরে তারা অবশ্যই কমেন্টে বলবেন যে তাদের উপকার হয়েছে কি না হ্যাঁ আর আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই জানি না আপনাদের আসলে আমার ভিডিওগুলো কেমন লাগে বা আপনাদের উপকার তো হন কি না সেটা অবশ্যই জানাবেন আর আমি যদি ভুলভাল কোনো তথ্য দিয়ে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কালকে দেখা হবে আবারও মাসিক কোর্স নিয়ে সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম